আমার হবিবে ফরমাই তোমরা যখন মসজিদের ভিতরে আমাইবে তোমরা কইও আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক আয় আল্লাহ আমার লাগি আপনার রহমতের দরজা গুন কুলিয়া দে ও যুবক বয়ান মসজিদ আমার দোয়া কিতা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক আল্লাহ আমার লাগি রহমতের দরজা খুলিয়া দেও আমরা ও দোয়া পড়ি আমাইলাম রহমতের হামাইয়া শুরু করি ফ্যান গোনা এক দুই তিন ওগুন রহমত নেই জি বুঝুন জানি যে দোয়া পড়ি আল্লাহরে কইও না হামাইলা আপনি যেখান কইছেন আল্লাহরে ও হওয়ার উপরে আপনি আসেন নি বা আমি আসিনি ওখানটা বিবেচনা আমরা করি জানি কক আমিন বারবার দোয়া আর আমাইবার দোয়া সমান নেই বারবিতে কোন দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক আয় আল্লাহ আমি আপনার কাছে আপনার ফজলের সওয়াল করি আর তলব করি আর ও মুসলমান যুবক সমাজ ভাই হামাইবার দোয়া আর বারবিবার দোয়া এখানে এক সমান নাই হামাইতে সময় আমাইলাই না রহমতের খাজানা আল্লাহর মসজিদের ভিতরে আমাইলে রহমত পাওয়া যায় শান্তি পাওয়া যায় আল্লাহর ঘরে আমাইলে আল্লাহর লগে কানেকশন হয়ে যায় আল্লাহর ইবাদতের কথা ইয়াদ আয় আল্লাহর তসবিহ তাহলিল করলে আল্লাহর প্রতি মানুষের মনটা রুজু হয়ে যায় বারবিয়া যাইতে হামাইবার দোয়া আর বারবিবার দোয়া সমান না এখানে বলে এখন আপনি বারবিয়া জমিন পর আমার ডার তো মসজিদ যাইতরা না মত বুঝো জাননি বারবিয়া এখন বড়া মারিয়া যেন যাইতে আপনি বারিন্দা থাকি বারবিয়া আপনি জমিন ভাড়া মারিয়া একটা আদব তো হইলে আছে আলহামদুলিল্লাহ নমাজ হইন আমরা বাপসা জানতে উঠানো গিয়া মেসাব রেখুন মেসাব তোরা গে ফ্লাইট কু দেখো না আছে নি মাথুলা কি আসতে মাথুরা কত সাসার উপরে হলের দিন আল্লাহ সারা হইতে বেজার হইও না আমার মতে মেসাবের ঘরে জান করে নমাজ পড়ি যায় তান রুমো দুম হাজার তোমার ভিড়ে তুমি কি জাতের মুসলমান আছে নি আমরা আদব মাতো নাকি কমছে আলহামদুলিল্লাহ কই জোরে হই না আলহামদুলিল্লাহ আরেক জায়গা গিয়া দেখিও কোন সময় মাগমাইয়া শীতর রায় তাই নাই শুন নমাজও আইয়া দেখলা ইন তো তান জুতা খুয়া বড়ি দিব তাই মসজিদর ও আলো উবা করি এজান দি তুই আইলা নমাজও এখান কার ঘর জুতা এখান অন আল্লাহর ঘরে এজান দি এখানে দাম কত দুই জোড়াই শুইব আর গরুর দাম কত মা বুঝা জান নি আরেক কিছু আরেক আরেক গুড়ো কিছু মুসল্লি আমরা আসুন আইয়া দেখলা সিঁড়ি পরি গেছে বাকি সারার স্যান্ডেলে তাই জন্য লাত মারলা সারা বাত পড়া তা না তো ইটা করি ইলা আসেনি এটা ঠিক না কত তো একটি না বো মাতে মনে হয় খারাপ কইতে যাই হোক মা তো সাহায্য করুন জান আল্লাহর হবিবে ফরমাই কেউ যদি মসজিদরে মায়া করে কেউ যদি আল্লাহরে মায়া করে কেউ যদি কোরআন রে মায়া করে কেউ যদি সাহাবিরে মায়া করে আল্লাহর নবী ফরমাই মান আহাব্বাল কোরআনা ফাকান্নামা ফা তাহলে যে মানুষে আল্লাহর কোরআন রে মায়া করলো সে মানুষে যেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহরে মায়া করছে অমান আহাব্বা সাহাবি কোন মানুষে যদি আমার সাহাবিরে মায়া করে তাহলে আমারে মায়া করলো আর কোন মানুষে যদি আমারে মায়া করে তাহলে আল্লাহরে মায়া করলো আর কোন মানুষে যদি আল্লাহরে মহব্বত করে তাহলে আমি নবীরে করলো রসুল্লাহ ফরমাইন বা ইন্নাকা আফনিয়াতুল্লাহ কেননা যে তার নাম কইছেন তুই হলো আল্লাহর উঠান আপনারা বাড়ির উঠান চিনেননি ইতা নবী আল্লাহর উঠান কইলা কেন সাহাবি কোরআন নবী আল্লাহ ইতা ডাল লইলে বা এরারে সিন ফাইলেইলে সাহাবি অগলর ডাল লইলে ইতা সমস্ত সাহাবি কোরআন নবী ইতার কথা কইয়া নবী কইতে এই সমস্ত জিনিস হইল আল্লাহর উঠান আপনি যদি আল্লাহর উঠান পৌঁছে যাইন তে মালিকে দরজা খুললে মুলাকাত হইব না মাত বুঝা গেছেন এর জন্য আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ কইতরা তুমি দেন আল্লাহর উঠানো গিয়া পৌঁছো উঠানো পৌঁছতে হইলে কে লাগে নবী লাগে নবী লাগতে হইলে আর কার লাগে সাহাবি লাগে সাহাবির ডাল লইতে হইলে কোরআন লাগে কোরআন পাইতে হইলে সাহাবি দেখতে লাগে এই এভাবে আমরা আগুয়ে 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 গিয়ে আল্লাহ পর্যন্ত আগুইতাম ওকে আলহামদুলিল্লাহ খেনে কইলাম রসুল্লাহ ফরমাই জান্নাতানি মিন ফিদ্দাতি ওয়া জান্নাতানি মিন যাহাবি মুআনিয়াতুহুমা জান্নাত দুইটা আল্লাহর তৈরি একটা জান্নাত সোনার আর আর একটা জান্নাত হইল আপনার রূপার ওমা ফিহিমা এই জান্নাতের ভিতরে যতটা আছে সমস্ত হইল এবং সোনার এবং রূপার সুবহানাল্লাহ দুইটা জান্নাত আছে একটা জান্নাত সোনার আর আরেকটা জান্নাত রূপার
আবার এই জান্নাতের মাঝে যতটা আছে সবকিছু সোনা রূপার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে কইন সুবহানাল্লাহ। এটা ডালাই গোর বানাইয়া আপনারার দেশ বামরার দেশ ফাটাসিয়ার তৈননি, নিজে বুঝবেন যে ইজ্জত বেইজ্জতের ব্যাপার বুঝুন জানে। আমি বুঝাই বললাই কইয়া আল্লাহ নবিয়া কইতে আল্লাহর দুইটা জান্নাত, একটা হইলো সোনার আর আরেকটা জুড়ে কইন আরেকটা আর যত কিছু এর ভিতরে অঙ্গ গ্লাস ক্লাস সামগ্রী টামগ্রী যা কিছু আছে সোনার জন্য তোর যত ভিতরে যত তা আছে সবটা সোনার, আর রূপার জন্য তোর ভিতরে যত তা আছে সবটা রূপার। সাহাবাই কেরাম বলে জিকে ইলা ইয়া রাসূলুল্লাহ ইনু হামাই তো খে, আল্লাহর নবী কইলা কিয়ামতের দিন যারার চেহারা সুন্দর হইব এরা এই জন্য তোর ফেসিং চড়াইবা। উজুহু ইয়াউমা ইযিন নাউদিরা ওয়া আয়াতুত তাফসীরু আনছো ইলা রাব্বিহা নাউজিরা, সেদিন তারা তাদের রবের প্রতি চাইয়া থাকবে। ও ভাই আল্লাহর ভাই সাইয়ার রোয়া শোক দিয়া মামুলিক ব্যাপার নেই না বড় ব্যাপার জি। ও যে নয়া বেলনও বাড়িছে গাড়ি বাড়িছে নেন আরবান কুইজার বেনু এমক্রন ঠেমক্রন কিতা কিতি ক্রিয়েটা বিয়েটা ওয়াগনার নতুন নতুন গাড়ি বাড়িছে নেন, যত নতুন গাড়ি অত লাইটও নতুন নানি। যদি তোমার ভাই দশটা গাড়িয়ে তোমার ভাই যদি লাইট মারে সাইবাই নিবেলা করি ছবি দেখবো নি সারা রাত ফিল্ম দেখবো নি কখনো না বেটারে ভাইলাম আমার আমি আর আমার উস্তাদে ও সুরতারাত 28 বছরের যুবক ছেলে উভয় মুথের কারি ইলিয়াসের দিকে ইলা বাবা ওটা ইসলাম ধর্ম আসেনি কয় যা কয় আমার নাম ইসলাম উদ্দিন কিভাবে দাদায় বেসা পড়ু বার করিয়া নাতিয়ে কইলা সুল তাকি বাড়ি খুরনে দাঁড় কত শিয়ান মানুষ নাউজুবিল্লাহ কই জানেন আল্লাহর হাবিবের মায়ার উন্নত কল এর জন্য মসজিদ সম্পর্কে আমি 13টা আদব আপনারা সামনে রাখলাম, যদি আল্লাহ তৌফিক দেন তাহলে এই সমস্ত আমল রূপে আল্লাহ আমল করার তৌফিক দান করতে সারা একক আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত এখন মাঝে দিয়ে মাত তুলাম ফিরিস্তার দাতরে উঠাই আল্লাহ খলিফা বানাইলাম, ফরিস্তার এই সময় আসমান উঠি গেলা এক ফরিস্তা আরেক ফরিস্তারে কই আমরা গুনাহ করছি না কিন্তু আল্লাহ আমরা উঠাই আদম বানাইতরা নিশ্চয় আমরা ভুল ত্রুটি আছে। মিটিং ডাকলা সাধারণ সভা, সাধারণ সভায় বাস করিয়া কইরা যদিও আমরা গুনাহ নাই কিন্তু আল্লাহর দাঁত বেজার হই গেলা, সাধারণ সভায় বাস করিয়া কইরা এখন কিলা আল্লাহর বেজারি ওখান খুশ করা যায়, সবে ফেসলা নিলা যে আল্লাহর বেজারি দূর করা যাইব যদি কোনো মসজিদের দ্বার লওয়া যায় সুবহানাল্লাহ। তখন তো দুনিয়াত মসজিদ নাই, একটা মসজিদ আছে বাইতুল মামুর আসমানো সুবহানাল্লাহ। ফেরেশতা হলে কইলাতে যাই কিনা ওখানো, ও গেলা বাইতুল মামুরও গিয়া মসজিদের সাইড সাইডে দি লাগাইলা চক্কর লটকিয়া চক্কর দিলা, যে সময় 7টা চক্কর কমপ্লিট হইলো 7 চক্কর কমপ্লিট হওয়ার পরে আল্লাহ কইলা দম লাগো, ফেরেশতা কইলা মাশাআল্লাহ আল্লাহ আমরা লাগি মাতি লাইছো আল্লাহ খুশ হই গেলা সুবহানাল্লাহ। 10টা মসজিদের মেসায় কই যাই খানো ধরে উঠার বো 20 বার লম্বা সিংলা লিয়া কই তরা 20 বার উঠার বো 5 বার দেওয়ার বাদে ওদের কই
দাঁড়া এক দোয়া করব না মাত্র না এই সময় কিতা দোয়া দে কই মাশাআল্লাহ মনে হয় আমি খালাস হই গেছি ওলা কই না নি তে সাত চক্কর দিত্রা আল্লাহর রাজি করার লাগিয়া সাত চক্কর দিত্রা দিতে দিতে সাত চক্কর কমপ্লিট হওয়ার কারণে কমপ্লিট হওয়ার সাথে সাথে আল্লাহ কইল দামো থামো ফেরেশতা বলে কইল মাশাআল্লাহ থ্যাংক ইউ মাতিলি শুন সুবহানাল্লাহ এর অর্থ কিটা তান খুশি হই গেছেন তান বেজার না আল্লাহ কইল দম লাগো তোমরা ডিউটি বাকি রইছ বলে কিটা বলে ইনো তো আপনি করলেন বলে আপনারে রাজি করার লাগিয়া বলে কয় চক্কর দিলা সাত চক্কর বলে তোমরারে উঠাইবার আগে আমি খারে বানাইছি বলে আদম জাত বলে তোমরা কো যাই আমার আদম জাতি এত করার কোন গোর আছে নি কইল না ও কইল তো তোমরা সুজা আসমান থেকে তলে দি যাও আমি এখন বর্তমানে যে জাত বানাইলাম আমার ই জাতর তোহর কোন মসজিদ নাই তারা ভুল করিয়া আই আমার কাছে তওয়াফ করতে আমার গোরর দারে দিলা কোন গোর নাই তোমরা যেলা তওয়াফ করলা তোমরা গুজা আমি আমি মিটাই দিলাম আমার গুজা তোমরা তওয়াফর কারণে আমি রাজি হই গেলাম আমার আদম জাতে ভুল করলে আমার কাছে ক্ষমা চাইবার ইলা কোন লাইন নাই তো আমি খুশি হইতাম তে আমি যেলা তোমরার আমলের উপরে খুশি হইলাম আমি অর্ডার করিয়া তোমরা এখন জমিনও যাও এখন মসজিদ ওলা বানাইয়া দিয়াও আদমে চক্কর ওলা দিলে আমি আদমের উপরে ওলা খুশি হইতাম এই সময় আপনারা ইন আইসলেন খালাইন জি বইরে পুরাই গেছিলাম নি না দেখো আমরা আইবার আগে আল্লাহ আমার গুনাহ মাফির লাইন রেখে দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ